হ্যালো এভরিওয়ান। তো আজকের টপিক হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। দেখো, যারা মেন দিতে যাচ্ছ তাদের জন্য তো ইম্পর্টেন্ট, এবং যারা উনিশে দেবে বলে ভাবছো বা যারা দিন রাত মেহনত করছো বা খাটছো, তো তোমাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। কেন, তোমরা কিন্তু ডেলি বেসিসে একটা করে, তোমাদের কাছে অনেকটা টাইম কিন্তু এখন রয়েছে, মোটামুটি 1 থেকে 1.5 বছর টাইম তোমাদের কাছে ডিউরেশন কিন্তু রয়েছে। তো তোমরা কি করবে এই টাইমটার মধ্যে, ডেলি কিন্তু একটা করে বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, একটা যে কোনো টপিকের উপর, আমি অনেকগুলো টপিক সাজেস্ট করেছি, ওই টপিকগুলোর উপর লেখার চেষ্টা করবে, একটা করে প্রেসি লেখার চেষ্টা করবে, এডিটোরিয়াল লেখার লেটার যেগুলো রয়েছে সেগুলো একটা দুটো কিন্তু ডেলি বেসিসে তোমাদের কিন্তু ডেলি যে শিডিউল থাকে বা রুটিন থাকে সে তার মধ্যে কিন্তু রাখবে। এবং যারা মেন দিচ্ছ তাদেরকে তো একদিনে 5টা করে করতে পারলে খুব ভালো হয়। তো আজকে যেটা টপিক রয়েছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, তো এখানে আমি টপিকটা তোমাদেরকে ডিকটেট করে দিচ্ছি, তোমরা ভালো করে আগে বাংলাটা বুঝবে তারপর ইংলিশে কনভার্ট করার চেষ্টা করবে। এটা কিন্তু আমাদের যে এডিটোরিয়াল পার্ট রয়েছে আনন্দবাজার পত্রিকার, সেখান থেকে একটু এই টপিকটা নেওয়া রয়েছে। খুব সুন্দর একটা আর্টিকেল ছিল, সেখান থেকে আমি নিজে, এবং যে তোমার যে বাংলা ভাষার যে শৈলীগুলো সেগুলো কিন্তু অনেকটা কিন্তু হাই স্ট্যান্ডার্ড রয়েছে এখানে, যেখানে কিন্তু তোমাকে কিন্তু আমাদের যে এক্সামে যেগুলো আসে সেই রকম ধরনের কিন্তু আমি এটাকে তুলেছি। তো আর এর যে অ্যান্সারটা রয়েছে, এর অ্যান্সারটা আমি আজকে সন্ধ্যার সময় আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে জাস্ট একবার করে কারেকশন করে নেবে। তো এরপর যেটা রয়েছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের মধ্যে কি বলেছে, ফার্স্ট লাইনটা দেখে নেওয়া যাক। নতুন আইনে খসড়া করিতেছেন যাহারা, একটি মৌলিক বিষয় তাহারা মাথায় রাখেন নাই, সন্দেহ হয় সচেতনভাবেই তারা কি রাখে নাই, তা হইল উচ্চশিক্ষার ক্ষেত্র যে ঠিক আর 5টা শিল্পক্ষেত্রের মতো নহে, যে সেবি জাতীয় একটি নিয়ন্ত্রক সংস্থা দিয়ে তাহার সামগ্রিক দেখভাল সম্ভব, আবার পুরো বেসরকারি ক্ষেত্রের সহিত ইহার তুলনাও চলে না। সে কেননা শেষ বিচারে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দিকে এগুলোর নিশ্চয়ই উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা অঘোষিত দায়, এই পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থার রূপটি হওয়া উচিত আলগা ছত্রছায়ার মতো, যেখানে কতগুলি বৃহত্তর রূপরেখার বৃত্তে অনেকখানি শাসন, স্বশাসন ও স্বাধীনতার পরিসর থাকিবে। আশা করি বোঝা যাচ্ছে, এবং আমাদের যেই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করো, কিন্তু তোমরা করে নিতে পারবে, যদিও এটা পিপিটি রয়েছে পিডিএফে কনভার্ট করে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে নিয়েও কিন্তু প্র্যাকটিস করতে থাকবে। নেক্সট আমাদের কী বলেছে দেখো, নেক্সট যেটা রয়েছে যে হায়ার এডুকেশন অফ ইন্ডিয়া যে ভাবিতেছে, মানে HECI মানে হায়ার এডুকেশন অফ ইন্ডিয়া যে ভাবিতেছে কেবলমাত্র সারসত্ব বিষয়গুলো নিয়ন্ত্রণ করলে ভারতীয় উচ্চশিক্ষায় অসুখ সারানো যাবে তাহা অলিক ভাবনা মাত্র, সরকারি নিয়ন্ত্রণ সারসত্ব উৎকর্ষের সুপক্ষে শুভ হইতে পারে না, সহায়ক তো নয়ই। তো এটা খুব সুন্দর একটা আর্টিকেল রয়েছে, এই আর্টিকেলটাকে তোমরা ট্রান্সলেট করার চেষ্টা করো, এবং প্রফেশনাল ওয়েতে দেখো, প্রফেশনাল ওয়েতে মানে কি, যে তোমাদের যে উচ্চশিক্ষা মানে যেগুলো তুমি যে ইয়েগুলো ইউজ করবে সেগুলো যেন খুব সিম্পল হয় এবং খুব ভালো হয়, যে তুমি ভোকাবসগুলো যেগুলো ইউজ করবে, যেগুলো অনেক রকম ভোকাবস থাকে, খুব সিম্পল ভোকাব দিয়ে কিন্তু তোমরা একে ট্রান্সলেট করার চেষ্টা করবে, এবং গ্রামাটিক্যাল পোর্শনগুলো নিশ্চয়ই তোমরা সকলেই জানো, এবং কীভাবে ট্রান্সলেট করতে হয় সেটাও তোমরা নিশ্চয়ই জানো। যদি না জেনে থাকো তাহলে কমেন্ট করো যে ট্রান্সলেট কীভাবে করতে হয় সেটা জানা নেই, বা ইজের পর অ্যাম বা আর যে কীভাবে যে মানে ইয়েগুলো হচ্ছে, একটা বাক্য কীভাবে গঠন করবে, যদি না জেনে থাকো কমেন্ট করবে, তাহলে আমি নেক্সট দিন একটা ভিডিওতে তোমাদেরকে কীভাবে ট্রান্সলেশন করবে সেটা নিয়ে একটা তোমাদেরকে ভিডিও আমি বানিয়ে দেবো, ছোটো ছোটো ওয়ার্ডে ছোটো ছোটো তোমাদের সেন্টেন্স দেবো, এবং সেখান থেকে তোমাদেরকে এক্সারসাইজ দেবো, প্র্যাকটিস করবে, দেন আমি তারপরে এরকম হাই স্ট্যান্ডার্ড কিছু দিয়ে দেবো। তো পরীক্ষার আগে কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে কিন্তু ভালো কিন্তু মার্কস, 40 মার্কস কিন্তু এখানে আছে, এখানে কিন্তু কোনোভাবে ইগনোর করা চলবে না, যারা মেন দিতে যাচ্ছ তাদের পক্ষে কিন্তু বিশাল ইম্পর্ট্যান্ট এই টপিকটা কিন্তু। ওকে, তো ফাইনালি একটা কথা বলবো, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য গাইস, ডু লাইক শেয়ার কমেন্ট, এবং তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করবে, এবং আর কী কী ভিডিও চাইছো এই রিলেটেড মানে কম্পালসারি রিলেটেড তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ।